আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। সেঞ্চুরি ফুড প্রোডাক্ট, ইউনাইটেড সুপার ট্রেড এবং মুরাদ এন্টারপ্রাইজ এই তিনটি কোম্পানি ইসলামী ব্যাংকের চট্টগ্রামের তিনটি শাখার গ্রাহক। এইসব প্রতিষ্ঠানের নামে গত জুলাই মাসের শেষের দিকে ব্যাংকের ঋণ দাঁড়িয়েছে প্রায় 3,125 কোটি টাকা। এই 3,125 কোটি টাকা ঋণ নেওয়ার জন্য কাগজপত্রে চট্টগ্রামের আসাদগঞ্জের যে ঠিকানা ব্যবহার করেছে প্রতিষ্ঠানগুলো, সেখানে গিয়ে দেখা গেছে যে আবাসিক ভবন এবং ঢেউ টিনের দোকান। ঢাকার গোপীবাগে টপ 10 ট্রেডিং নামে আরেক প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হয়েছে 548 কোটি টাকা। এই ঠিকানায় গিয়ে দেখা গেছে যে ট্রেডিং কোম্পানি তো দূরের কথা, রয়েছে একটি বাস কাউন্টার। দেখুন, এটি তো একটি দুইটি ঘটনা, এই ধরনের ডজন ডজন ঘটনা রয়েছে যেই ঘটনার মাধ্যমে বেনামি ঠিকানা ব্যবহার করে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে বের করে নিয়েছে বাংলাদেশের সমালোচিত এবং অন্যতম বড় ব্যাংক ডাকাত হিসেবে খ্যাত এস আলম গ্রুপ। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুসারে অন্তত পক্ষে 75,000 কোটি টাকা শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকেই নামে বেনামে বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠান ব্যবহার করে এস আলম গ্রুপ নিয়ে গেছে, যার বেশিরভাগ অর্থই কিন্তু এখন আর বাংলাদেশে নেই, সেটা পাচার হয়ে গেছে। ইসলামী ব্যাংকের বর্তমান মোট ঋণের পরিমাণ, তারা যে ঋণ দিয়েছে সেটা হলো 1,50,000 কোটি টাকার মতো, যার অর্ধেক একাই নিয়ে গেছে এস আলম গ্রুপ। তার পুরো অর্থের কত অংশ ফেরত পাওয়া যাবে সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। দেখুন, বাংলাদেশের আইনি প্রক্রিয়াগুলো এতটাই জটিল প্রকারের থাকে যে কিছু কিছু ক্ষেত্রে তাদের গ্রেপ্তার করে জেলে ভরলেও চূড়ান্তভাবে অর্থ আদায় করার নজির খুবই কম। বাংলাদেশের ইতিহাসে বড় বড় ব্যাংক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে, তবে চূড়ান্তভাবে শাস্তির অধীনে এনে তাদের কাছ থেকে সেই অর্থগুলো আদায় করা হয়েছে সেই নজির নেই। দেখুন, দরকার হয়ে থাকে জরুরি অ্যাকশনের, তবে জরুরি অ্যাকশন নেয় না অনেক সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কারণে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বিভিন্নভাবে আই ওয়াশিং প্রক্রিয়ার কারণে প্রকৃত সুফলটা কিন্তু আমরা পাই না। আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছেন তারা কিন্তু দেখিয়ে দিলেন যে যদি সদিচ্ছা থাকে কোনো কিছু করার দেশের জন্য এবং এই ধরনের কেলেঙ্কারির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের শাস্তি দেওয়ার এবং কিছু করে দেখানোর, তাহলে করে দেখাতে পারেন। এটা কিন্তু আবার প্রমাণ হয়েছে, কারণ একদিনে একক সিদ্ধান্তে 6,000 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। দেখুন, এটা কিন্তু সহজ কথা নয়, একজন ব্যাংক লুটেরার কাছ থেকে একদিনে একক সিদ্ধান্তে 6,000 কোটি টাকা উদ্ধার করা, তাও আবার অন্তর্বর্তী সরকার, যেই সরকার ক্ষমতায় এসেছে মাত্র 12 দিন হয়েছে, এই সরকারের পক্ষ থেকে এই ধরনের বড় কিছু করে দেখানো, এটা কিন্তু সহজ কথা নয়, বলতে পারেন একটি ঐতিহাসিক বিষয়। দেখুন, ইসলামী ব্যাংকের যেই শেয়ারের শক্তি বলে পুরো ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের নিয়ন্ত্রণ নিয়েছিল এস আলম গ্রুপ, এবং সেই পরিচালনা পরিষদের মাধ্যমেই অবৈধ সিদ্ধান্তে এই হাজার হাজার কোটি টাকা বের করে নেওয়া হয়েছে, সেই শেয়ার কিন্তু নতুন অন্তর্বর্তী সরকার জব্দ করেছে। ইসলামী ব্যাংকের যে সকল শেয়ারগুলো এস আলম গ্রুপের কাছে ছিল সেগুলোর মালিক এখন সরকার, সরকারের অধীনে সেগুলো নিয়ে আসা হয়েছে এবং সেগুলো বিক্রি করে যে সকল অর্থ তারা নিয়ে গেছে ঋণের মাধ্যমে, তার থেকে কিছুটা হলেও কিন্তু পুষিয়ে নেবে বাংলাদেশ সরকার, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই শেয়ার সরকারের অধীনে নিয়ে আসার ফলে ইসলামী ব্যাংকের উপর এস আলম গ্রুপের যে একটা খারাপ ছায়া ছিল এবং নিয়ন্ত্রণ ছিল সেটাও সম্পূর্ণভাবে মুক্ত করা গেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের অন্যতম বেসরকারি একটি শক্তিশালী ব্যাংক ছিল, আবার কিন্তু পথ সুগম হয়েছে এই ব্যাংকটির ঘুরে দাঁড়ানোর। দেখুন, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের বর্তমানে শেয়ারের সংখ্যা 160,99,90,668টি, আর এই সকল শেয়ারের মধ্যে এস আলম গ্রুপের নামে বেনামে 24টি কোম্পানির শেয়ার আছে প্রায় 131,89,12,000। মানে ইসলামী ব্যাংকের যে মোট শেয়ার রয়েছে তার 80% বেশি মালিক ছিল এস আলম গ্রুপ, এখন সরকারের অধীনে আনার ফলে এগুলো বিক্রি করে প্রায় 5,399 কোটি টাকার বেশি আয় করা যাবে, যেটা সরাসরি যুক্ত হবে ইসলামী ব্যাংকের সঙ্গে। আসলে কনফিডেন্স লেভেল এতটাই হাই ছিল যে বাংলাদেশের ভেতরে এত দ্রুত ক্ষমতার পরিবর্তন হবে সেটা বুঝতে পারেনি এস আলম গ্রুপ, যার জন্য কিন্তু এই শেয়ারগুলো তারা বিক্রি করেনি। তবে ক্ষমতার পরিবর্তনের পর প্রচুরভাবে চেষ্টা করছিল যে এই শেয়ারগুলো বিক্রি করে যে শেয়ারের অর্থ রয়েছে 5,500 কোটি টাকা, সেটাও
তারা যাতে নিতে পারে। তবে অবশেষে সেটা সম্ভব হয়নি। বাংলাদেশ ব্যাংকের নতুন যেই গভর্নর রয়েছেন, জরুরি ভিত্তিতে অ্যাকশন নিয়ে এই 5,500 কোটি টাকা সেভ করেছেন সাধারণ জনগণের যে আমানত এবং ঋণের অর্থ উদ্ধার করা, সেক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে সক্ষম হয়েছেন আমাদের নতুন গভর্নর। এবং তিনি সরাসরি এই বিষয়কে কেন্দ্র করে একটা বার্তাও দিয়েছেন যে এখন থেকে ব্যাংকিং সেক্টরে কোনো 9-6 চলবে না, সরাসরি অ্যাকশন নেওয়া হবে এবং যারা পূর্বে 9-6 করেছেন তাদেরও ছাড় দেওয়া হবে না, আইনের অধীনে এনে পাই পাই করে সকল অর্থ উদ্ধার করা হবে। এসালন গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে আমরা সরকারিভাবে টেক ওভার করবো আইনগতভাবে এগেনস্ট তার লাইবিলিটি। তারা যদি পুরো টাকা শোধ করে দেয় মালিকানা ফেরত পেতেও পারেন, কিন্তু আমার তো মনে হয় না যে তাদের সেই উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যের ন্যায়ও নেই। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইসলামিক ব্যাংক, তাদের যে সাইফন করার ইচ্ছা ছিল সেটা তারা করে ফেলেছে, যা নেওয়ার লুটের নেওয়ার সেটা লুট করে ফেলেছে তারা। কাজেই এখন এই যে ভগ্নদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে। এখান থেকে আমরা অবশ্যই 100 টাকা 100 টাকা পাবো না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যেটুকু পাওয়া যায় সেটুকুই চেষ্টা করতে হবে। আগামীতে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হোক এটা আমরা কেউ চাই না। যার যদি কোনো গ্রিভেন্স থাকে আমার দরজা খোলা আছে, ওনারা এসে বলতে পারেন, আমি চেষ্টা করব যদি এটা জেনুইন হয় সেটাকে অ্যাড্রেস করার জন্য। কিন্তু অযৌক্তিক কোনো দাবি মানা আমার পক্ষেও সম্ভব না, দরকার হলে আমাকে পদত্যাগ করতে হবে, কিন্তু আমি অযৌক্তিক দাবির কাছে চাপে সাইন করে আমি বের হয়ে যাব সেটা হবে না। সাইনের সাথে আমার পদত্যাগপত্র একসাথে যাবে। তাহলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা বোর্ড, ছোট আকারের একটা বোর্ড আমরা এখানে বসিয়ে দেব, যেটা ইমিডিয়েটলি এটাকে রক্ষণাবেক্ষণ করবেন এবং চেষ্টা করবেন এটাকে দাঁড় করিয়ে রাখতে যাতে এটা ধসে না যায়। আমি পরবর্তীতে যারা শেয়ার নিয়ে আসতে পারবেন, কিনতে পারবেন, তাদের কাছে আমরা এটা হস্তান্তর করব। দেখুন, যেই কাজটা 2017 সালের পর থেকে 2024 সাল, অর্থাৎ গত 7 বছরে কেউ করতে পারেনি, মাত্র 7 দিন ধরে দায়িত্ব গ্রহণ করে নতুন যিনি গভর্নর রয়েছেন সেটা কিন্তু তিনি করে দেখিয়েছেন। সুতরাং এই জায়গায় আমাদের কাছে পরিষ্কার একটা চিন্তা থাকবে যে ভবিষ্যৎ বাংলাদেশ আসলে আমরা কীরকম দেখতে চাই এবং ভবিষ্যতের বাংলাদেশের স্ট্রাকচারগুলো কতটা নিখুঁতভাবে নিরপেক্ষ হয়ে দেশের জন্য কাজ করবে, এই জিনিসটা আমরা কতখানি নিশ্চিত হতে চাই সেটা আমার আপনার উপরই নির্ভর করছে। কেননা বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে এর বিরুদ্ধে বহু ধরনের ষড়যন্ত্র চলছে, বহু ধরনের প্রচারণা চলছে, জরুরি ভিত্তিতে নির্বাচনের কথাও হচ্ছে। আর যদি এটা হয় এবং এই সরকার জরুরি ভিত্তিতে ক্ষমতা ছাড়ে, তাহলে পরিবর্তন এবং সংস্কারের যে কাজগুলো শুরু হয়েছে সেটা অঙ্কুরেই কিন্তু বিনষ্ট হয়ে যাবে, তার ফল কিন্তু আমরা পাবো না। সুতরাং এই সরকারকে সমর্থন দেওয়া এবং ভালো ভালো যে কাজগুলো করছে সেগুলোকে উৎসাহ দেওয়া এবং শক্তিশালীভাবে সমর্থন করা আমাদের দল মত নির্বিশেষে সবারই দায়িত্ব। কারণ আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক নতুনভাবে দেশটাকে পরিচালনা করুক, যাতে দেশের স্বার্থে জনগণের স্বার্থে তারা কাজ করে। আর এটা নিশ্চিত করার জন্য যে ভিত্তিটা সেটা এখন থেকেই গড়তে হবে, আর এর জন্য আপনাদের সমর্থন দরকার। আশা করছি এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।